এই জন্যে আমরা নিশানা নিয়ে আজ 3 দিন হয়ে গেছে, ওই জুব্বা তার রক্ত নেই, কিচ্ছু নেই, সাদা হয়ে গেছে। এই বলতি অন্তরন্ত আল্লাহর কাছে এত কাকুতি মিনতি করে বলছেন, ও আল্লাহ আকাশের মালিক, আমি যার সন্তানকে ব্যবসা করার জন্য নিয়ে এসেছিলাম, আল্লাহ তুমি এই দুশ্মনের হাত থেকে তাকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। ওদের ভেতর থেকে একজন এসে আব্দুল্লাহর মাথার চুল ধরবে ধরবে ভাব, এমন সময় আসমানের দরজা খুলে গেল। আসমানের দরজা খুলে দিলেন কে? আসমানের দরজা খুলে গেল, একবারে 70 জন ফেরেশতা নীল পোশাক পরিহিত অবস্থায় হাতে একটা করে তরবারি নিয়ে ওই জমিনে শাশা করে অবতরণ করলে, নিমিষের ভিতরে ওই 70 জন ফেরেশতা 17 জন যুবককে কেটে কেটে টুকরা টুকরা করলো। কিন্তু মাঝখানে একটা গ্যাপ থেকে যায়, কেন আব্দুল্লাহর খোঁজে তারা আসলো? হযরতে জাকারিয়া আলাইহিস সালামের একজন ছেলে ছিলেন, তার নাম হলো নবী ইহিয়া আলাইহিস সালাম, কাফের বাদশার বিরুদ্ধে একটা হারাম ফতোয়া দিয়েছিলেন। হারাম ফতোয়া নবী দেওয়ার কারণে ওই কাফের বাদশার নবীকে হত্যা করলো। হত্যা করার পর রক্ত থেকে হারাম হারাম শব্দ উত্থিত হতে লাগলো, ওই নবীর গায়ের জুব্বায় রক্ত ছিল, রক্ত থেকে হারাম হারাম শব্দ তাবাম রাষ্ট্রের ভিতরে হারামের প্রতিধ্বনি হতে লাগলো। নবী ওই জালেম বাদশা লোকদেরকে বলল, এই নবীকে তোমরা 70 গজ মাটির নিচে তোমরা গাড়িয়ে দাও। 70 গজ মাটির নিচ থেকে হারাম হারাম শব্দ বের হতে লাগলো। হে পথিক, হে পথিক, আমরা নিশানা নিয়ে মক্কায় যাচ্ছি, তুমি আমাদেরকে বিরক্ত করো না। কি নিশানে নিয়ে তুমি মক্কাতে যাচ্ছ যে ওই আব্দুল্লাহ এখন জন্ম নিয়েছে? কেমন করে বুঝলে? বলে, ওই যে ইহিয়া নবীর যে জুব্বাটা ছিল জালিম বাদশা আগুন দিয়ে পোড়াতে চাইছিল, ওই জালিম বাদশা যখন জুব্বাটা পোড়াইতে লাগলো তখন আকাশ থেকে গায়ে আওয়াজ হলো, রে কাফের বাদশা, তুমি নবীকে হত্যা করলে তোমার মনের শান্তি হলো না, তুমি নবীকে মাটির ভিতরে 70 গজ নিচে পুঁতে ফেললে তাও তোমার মনের শান্তি হলো না, খবরদার খবরদার, এই জুব্বা তুমি পড়তে পারবে না, এই জুব্বা তুমি দাউদে মেহরাবিতে লটকায় রাখো, বংশ পরম্পরায় মাসের পর মাস, বছরের পর বছর, কালের পর কাল, শতাব্দীর পর শতাব্দী, যেদিন কোনো পাউডার ছাড়া, সটা ছাড়া, সাবান ছাড়া এই জুব্বার থেকে রক্তগুলি ঝরঝর করে পড়ে সফেদ হয়ে যাবে, সাদা হয়ে যাবে, ওই সময় তোমরা বুঝতে পারবে আখিরি জামানার নবীর নূর তার বাবার কপালে এসেছে। এই জন্যে আমরা নিশানা নিয়ে আজ 3 দিন হয়ে গেছে, ওই জুব্বা তার রক্ত নেই, কিচ্ছু নেই, সাদা হয়ে গেছে। আমরা বুঝতে পারছি মক্কাতে আব্দুল্লাহ বড় হয়ে গেছে। আল্লাহু আকবার, কি শয়তানকে পরিকল্পনা! আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, নবীর বাপকে হত্যা করলে নবী আসবে না, কিন্তু এই ষড়যন্ত্র মোকাবেলা কে করেছিলেন? আল্লাহ। তাদের ষড়যন্ত্র দুনিয়াতে কায়েম হয় নাই, এরপরে আসুন না, এই আব্দুল্লাহর আরো অনেক ঘটনা আছে, আমি সেদিকে যাব না। একটাই কথা, নবীর নূর নিয়া দুশ্মনী পৃথিবীতে হয়েছিল, নবীর আদর্শ নিয়া দুশ্মনী হয়েছিল পৃথিবীতে, নবী যে কোরআন এনেছে এই কোরআন নিয়া পৃথিবীতে ষড়যন্ত্র হয়েছিল, বলুন ঠিক কিনা? আজকেও সারা পৃথিবীতে যারা কোরআন নিয়া কথা বলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় কি হয় না? যারা বলে হয় কি হয় না,